বেশি বেশি ভাব না ফেব্রিক্স তো লোনের মতো না ফেব্রিক্স লোন জ্যাকওয়ার্ট লনের মধ্যে পুরাটার মধ্যে বেনারসি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে তোমার এক্সট্রা নেক দেওয়া থাকবে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা এক্সট্রা নেক পোর্শন থাকছে আর তোমার দোপাট্টা গুলো হচ্ছে খুব ফ্যান্সি দোপাট্টা হবে ওকে আর এমনিতে এটার মেইন ফ্যাব্রিকটা কিন্তু লনের মধ্যে সো অবভিয়াসলি খুবই কমফোর্টেবল এর মধ্যে হবে নর্মাল আর কি কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য আর কি ড্রেস গুলো খুবই ভালো হবে সো ড্রেস এখন এসেট করে দিয়ে তোমার সবাই জয়েন করতে থাকো বিউটিফুল ডার্ক কফি কালারের মধ্যে ওকে একটা বিউটিফুল ডার্ক কফি কালার দিয়ে হচ্ছে স্কার্ট দিলাম আর খুব সুন্দর একটা সরি খুব সুন্দর একটা গোল্ডেন কালারের কাজ করা থাকবে পুরাটার মধ্যে কিন্তু বেনারসি ওয়ার্ক করা আছে ওকে পুরাটার মধ্যে হচ্ছে বেনারসি ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস একটা ডিজাইন এটাতে কিন্তু মানে নেক পার্টে প্রয়োজন হয় না কারণ ড্রেসটা অলরেডি খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে অ্যান্ড ড্রেসটাতে কিন্তু হিউজ কাপড় আছে দেখো চওড়াতে মানে এখানে হচ্ছে তোমার 120 প্লাস হবে অনেক হিউজ কাপড় আছে 120 হয়ে যাবে মানে 120 ইঞ্চির মতো হয়ে যাবে যে পরিমাণ কাপড় আছে অ্যাকচুয়ালি আজ বড় দিলে পিসা ঢাকা থাকলে কালকে পেয়ে যাবো যদি আউসা ঢাকা থাকো তাহলে হচ্ছে 2 থেকে 3 দিন সময় লাগবে সো ইটস আর বিউটিফুল ফ্রন্ট প্যাড অ্যান্ড এটার লেন্থ হচ্ছে 47 পর্যন্ত আছে ওকে এটার লেন্থ হচ্ছে 47 প্লাস আছে অ্যাকচুয়ালি সো মেক করার পর লাইক 47 এরকম থাকবে হোলসেল হবে নুসরাত জাহান আপু হোলসেল হবে হোলসেল মানে হচ্ছে ফুল সেট নেওয়া আর কি ফুল সেট ড্রেসটা তোমাদের নিতে হবে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকের ফ্রন্টটা অনেকটা হচ্ছে সিমিলার আছে সো যেহেতু এখানে হচ্ছে এক্সট্রা নেক দেওয়া আছে দ্যাটস ওয়াই তোমরা কিন্তু চাইলে ফ্রন্ট কি ব্যাকের ফ্রন্ট অ্যাজ ইউ উইশ তোমরা মেক করতে পারো যে সাইডটা তোমাদের ভালো মনে হয় যে সাইডটা ফ্রন্টে দিলে ভালো লাগবে এই সাইডটা ব্যাকে দিলে ভালো লাগবে সো এটা হচ্ছে তোমাদের উইশ অনুযায়ী তোমরা মেক করতে পারো মানে এটা থাকছে ড্রেসের স্লিপটা ওয়াও দ্যাটস গর্জিয়াস গাইস প্রচন্ড গর্জিয়াস একটা লুক খুব সুন্দর ডিজাইনটা হ্যালো আপু কেমন আছো এই তো ফরজানা ইয়াসমিন আপু আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে অনেক ভালো আছি তোমরা কেমন আছো ওকে সো এখন আমরা দেখে নেব ড্রেসের এক্সট্রা নেক পার্টটা যেটা হচ্ছে খুবই গর্জিয়াস হবে অ্যান্ড ওয়াও জাস্ট লুক
মানে কি গর্জিয়াস একটা ড্রেস, জাস্ট দেখো। আর নেক পার্টে স্পেশাল, এটা কিন্তু অর্গানজার উপর করা আছে, অর্গানজার উপর হচ্ছে পুরাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে, গোল্ডেন কালারের জারো সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে, প্লাস হচ্ছে খুব সুন্দর যে পুঁতি, তারপর হচ্ছে স্টোনস লাগানো আছে, এগুলো একদম হাতের কাজ করে মানে একদম সেট করে দেওয়া আছে, এগুলো খুব সুন্দর, এগুলো কিন্তু উঠে যাবে না। ওকে, অ্যান্ড দেন এটার মধ্যে হচ্ছে কিছু টার্সেলস থাকছে, হ্যাঙ্গিং টার্সেলস, খুব প্রিয়তি কিছু টার্সেলস থাকছে। প্রাইস কত এরিন আপু? প্রাইস বলবো আপু, একটু ওয়েট করতে হবে, যেহেতু ফার্স্ট রাউন্ড ড্রেসটা দেখাচ্ছি, আমার অভ্যাস হচ্ছে সেকেন্ড বা থার্ড ড্রেস প্রাইস বলাটা, ফার্স্ট ড্রেসে মানে দেখাই ফেলেন কেমন একটি ইন্টারেস্ট চলে যায়। And it's our beautiful fancy dupatta guys, এটা কিন্তু অর্গানজার মধ্যে করা থাকবে। ওকে, এটা হচ্ছে অর্গানজার মধ্যে করা থাকবে, এটা হচ্ছে লাইট কফির মধ্যে পুরাটার মধ্যে খুব সুন্দর করে যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। দেন এটার পাড়ে কিন্তু যে অসম্ভব সুন্দর একটা প্যাচেস লাগানো থাকছে, কাট ওয়ার্ক করা আছে। And the most beautiful part হচ্ছে আঁচলটা, এখানে গর্জিয়াস একটা ডিজাইন করা থাকবে চওড়া করে। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এটাও কিন্তু জাকওয়ার্ড লনের মধ্যে থাকছে, দেখো খুব সুন্দর ফ্যান্সি একটা কালেকশন, যেটা কিনা অনেক বেশি কমফোর্টেবল হবে, প্লাস হচ্ছে তোমাকে অনেক গর্জিয়াস একটা লুকও দেবে, তুমি যে মানে যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেস গুলো পরে যেতে পারবে, যেহেতু এটা হচ্ছে ফ্যান্সি একটা ড্রেস। দেন এটা কিন্তু একদম জাকওয়ার্ড সফট লনের মধ্যে হবে, সো দ্যাটস ওয়াই এটা পড়তে অনেক কমফোর্টেবল হয়, প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল হবে, যদি আমি এখন প্রাইসটা বলবো না, প্রাইসটা আমি সেকেন্ড ড্রেসে বলবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ড্রেসটা ছিল, একটা ডার্ক কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস, পুরাটার মধ্যে বেনারসি ওয়ার্ক করা থাকবে। আর দোপাটা হচ্ছে ফ্যান্সি দোপাটা হবে অর্গানজার মধ্যে, তোমার গর্জিয়াস কাজ করা আছে। And এটা হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা, ওয়াও দ্যাটস আ বিউটিফুল কালার, এ পারফেক্ট রেড। ওকে, এটা পারফেক্ট লাইট রেড, একদম ডার্ক রেড না, এটা হচ্ছে পারফেক্ট মেইন রেডটা হবে, খুব সুন্দর একটা কালার, প্লাস এটার মধ্যে কিন্তু পুরাটার মধ্যে হচ্ছে আমরা বেনারসি বা কাতানের ওয়ার্কটা পেয়ে যাচ্ছি, খুব সুন্দর করে গোল্ডেন কালারের, হালকা একটা গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা হবে। অ্যান্ড এটা থাকছে নিচের পার্টে, ড্রেসটি কিন্তু অনেক বেশি সিলভার, ফার্স্ট অফ অল এটার কালারটার জন্য, সেকেন্ডলি হচ্ছে একটু ডিজাইনটার মধ্যে মানে রেডের সাথে গোল্ডেন কালারের বেনারসি কাজ করা, কেমন যেন একটা অন্যরকম ফিলিং, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, অ্যান্ড এটা থাকছে ড্রেসের ব্যাক পার্ট, পিঙ্ক কালার হবে না, পিঙ্ক কালার হবে না, পিঙ্ক কালার অ্যাকচুয়ালি সব ড্রেসে থাকে না, কিছু কিছু ড্রেস, যে ড্রেস গুলার মধ্যে হচ্ছে তোমার একটু কি বলবো একটু ফ্যান্সি টাইপের, বেশি ফ্যান্সি টাইপের ড্রেস গুলোর মতো অনেক সময় পিঙ্ক টিঙ্ক থাকে আর কি, পিঙ্ক কালারটা অনেক কম থাকে। মানে প্রিয়াস কি আপু, ফ্যাব্রিক্স হচ্ছে জ্যাকওয়ার্ড লনের মতো, এটা থাকছে ড্রেসের ব্যাক পার্টটা। ওকে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, সেম খুবই সুপার একটা কাজ করা আছে, এটা থাকছে ড্রেসের জন্য স্লিভসটা, আর স্লিভসটা অবভিয়াসলি ফুল লেন্থ থেকে বেশি দেওয়া আছে, তোমরা চাইলে ফুল স্লিভস নিয়ে করতে পারো, ফোর কোয়ার্টার স্লিভ কোয়ার্টার অ্যাজ ইউ উইশ, এখানে পুরো স্লিভস এর জন্য কাপড় দেওয়া আছে। And wow, look, super super, এই যে এটা হচ্ছে নেক পার্টটা, প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে এক্সট্রা একটা ফ্যান্সি নেক পার্ট তোমরা পেয়ে যাবা। আমার দুইটা লাগবে, পসিবল প্লিজ? অবভিয়াসলি পসিবল, কেন পসিবল না, বাট একটু দ্রুত করে অর্ডার কনফার্ম করতে হবে, কজ আমরা যেহেতু হোলসেল করি, দ্যাটস ওয়াই কালেকশন বেশি দিন থাকে না, আর যদি এক ড্রেস দুইটা নিতে চাও সেক্ষেত্রে তো আমি বলবো আজকে অর্ডারটা করে ফেলো, কারণ কখন আবার হোলসেল চলে যাবে, সব একসাথে শেষ হয়ে যাবে, পরে ঝামেলা হয়ে যাবে।
এন্ড এটা হচ্ছে ড্রেসের নেক বাট এই যে পুরাটার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে তারপর হচ্ছে তোমার এখানে এই যে এই টাইপের কিছু কাজ করা থাকবে পুতির স্টোনস এর পুরাটার মধ্যে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কিছু হ্যাঙ্গিং টার্সেস লাগানো আছে খুবই গর্জিয়াস এটা প্রত্যেকটা দোপাচ্ছে মেবি অর্গানজার মধ্যে হবে খুব সুন্দর লাল ড্রেসটা পিবি কত অল্প প্রাইস এখন বলে দিব ড্রেসটা দেখিয়ে নি এই যে পুরোটার মধ্যে কিন্তু রেড কালার দিয়ে খুব সুন্দর একটা ফুলের মতো করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মিডিলে ছোট ছোট কিছু কিউট ফ্লাওয়ার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেন পারে হচ্ছে এই সুন্দর প্যাচেসটা লাগানো আছে যেটার মধ্যে তোমরা কিনা হচ্ছে গোল্ডেন কালারের জারি সুতো প্লাস হচ্ছে গোল্ডেন কালারের সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছ আর এই যে হচ্ছে আমাদের আঁচলের সাইড জাস্ট লুক ওয়াও একটা লুক তাই না ওয়াও একটা লুক আঁচলের সাইডটা ওকে এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা ড্রেসটা হচ্ছে তোমার জ্যাকওয়ার্ড লনের মধ্যে হবে পুরাটার মধ্যে বেনারসি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাবা এক্সট্রা ফ্যান্সি নেক পার্ট যেটা কিনা লাগিয়ে দিলে হচ্ছে ড্রেসের পুরো লুকটা অন্যরকম হয়ে যাবে দেন ড্রেসের দুপাটিটা হচ্ছে একটা অর্গানজার মধ্যে থাকছে খুবই ফ্যান্সি দুপাটিটা হবে প্যান্টের কাপড়টাও জ্যাকওয়ার্ড লনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস খুবই কমফোর্টেবল একটা ড্রেস খুবই ফ্যান্সি একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র 3400 করে ওকে 3400 টাকা হচ্ছে এগুলোর প্রাইস এটা হচ্ছে বিন হামের জানান ভলিউম 2 কালেকশন যারা হোলসেল নিতে যাচ্ছ শোরুমে চলে আসতে পারো শোরুম অ্যাড্রেস একটু বলে দিচ্ছি শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর অন বাই 6 and 7 শপ নাম হচ্ছে লন গ্যালারি যে কোন পাকিস্তানের প্রোডাক্ট চাই সেটা ক্যাটালগস আইটেম হোক বা হচ্ছে বুটিক্স আইটেম হোক বা লন আইটেম হোক যে কোনো প্রোডাক্ট তোমরা আমাদের হচ্ছে শোরুমে যে প্রোডাক্টস গুলো আছে যে কোনো প্রোডাক্টস হোলসেল অ্যান্ড রিটেল বট তোমরা নিতে পারবে ওকে কোন সমস্যা নেই যে শোরুমে চলে আসবে বা তোমার পেসে হোলসেল নিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফুল সেটটা নিতে হবে ওকে ফুল সেটটা নিতে হবে আচ্ছা এটা হচ্ছে নেক্সট ওয়ান ড্রেস ইস আ বিউটিফুল গর্জিয়াস কালার মাই ফেভারিট ওয়ান ইস আ ব্ল্যাক ওকে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালার পুরো অস্থির একটা কন্ট্রাস্ট যাই হোক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পুরাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকছে অ্যান্ড এটা হচ্ছে নিচের পার্ট ওয়া নরিন আপু দুপাটটা দেখাচ্ছি আপু আচ্ছা এটা হচ্ছে ড্রেস এর নেক পার্টি এটা খুবই গর্জিয়াস এর টেক্সচার নিব আছে এটা হচ্ছে হালকা সুরমা টাইপের কালারের মতো হবে আর কি আর এই দেখো পুরাটা নেক পোর্শনে কিন্তু এখানে পুতির কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক করা এখানে ওকে পুরাটার মধ্যে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এই যে পিছনে দেখো মানে ব্যাক পার্টে দেখো সুতো দিয়ে পুরো সেট করে দেওয়া আছে তো এটা কিন্তু খুলে পড়ে যাওয়ার কোনো ভয় থাকছে না অথই আপু ওয়ালাইকুম সালাম আপু কেমন আছো আচ্ছা এটা হচ্ছে ড্রেসের বিউটিফুল দুপাট্টা অর্গানজার মধ্যে পুরাটার মধ্যে খুব সুন্দর ব্ল্যাক কালার কন্ট্রাস্ট দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পার্টাতে এরকম সুন্দর একটা প্যাচেস লাগানো আছে আর এটা হচ্ছে আঁচলের সাইডে যেখানে আরো বেশি গর্জিয়াস সেটি ডিজাইন করা থাকবে আর এই যে এইটা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরাটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অনেক বেশি গর্জিয়াস একটা দুপাট্টা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা যেটা কেনা হচ্ছে একটা গ্রে কালার অ্যান্ড ব্ল্যাক কালার একটা কন্ট্রাস্ট থাকবে খুবই ফ্যান্সি একটা ড্রেস মাই অ্যান্ড এটার কালার কন্ট্রাস্টটা এক্সেলেন্ট খুবই সুপার একটা কন্ট্রাস্ট যাই হোক ফ্যাব্রিকটা কিন্তু জ্যাকওয়ার্ড লনের মধ্যে আর ড্রেসের যে কাপড় আছে হিউজ কাপড় তোমরা চাইলে ফ্রক মেক করতে পারো অনেকে হচ্ছে কাতানের ড্রেসগুলো দিয়ে ফ্রক টাইপের মেক করতে খুব পছন্দ করেন তো তাদের জন্য বললাম প্রাইস হচ্ছে 3400 টাকা চলে যাবো নেক্সট ওয়ান ড্রেসে প্রাইস কিন্তু 3400 টাকা অনলি
আর এটা হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা একটা বিউটিফুল গ্রিন না হালকা একটু সি গ্রিন টাইপের কালার আছে হালকা সি গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর কালারটা অ্যান্ড এই যে পুরো ফ্রন্ট পার্ট এটা ডিজাইনটা পুরো একটু চেঞ্জ এতক্ষণ যে ডিজাইন গুলো দেখছিলাম অনেকটাই সেম কাঠানে ছিল তো এটার যে কাতানের ওয়ার্কটা এটা কিন্তু একটু ডিজাইনটা হচ্ছে চেঞ্জ আছে খুব সুন্দর ডিজাইনটা এই দেখো ছোট ছোট করে বিউটিফুল বানারসি ওয়ার্ক করা থাকবে এটা থাকছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট এন্ড ফ্রন্ট পার্ট মেবি সিমিলার হবে ডিজাইনটা এন্ড এটা থাকছে ড্রেসের ইয়াটা ড্রেসের স্লিভস পোর্শনটা ওয়া গর্জিয়াস ওকে এখন আমরা দেখব ড্রেসের এক্সট্রা নেক পার্টটা পুরোটা নেক পার্টে হচ্ছে হোয়াইট পার্লের কাজ করা আছে এই যে সুন্দর কিছু টার্সেস লাগানো হচ্ছে হোয়াইট পার্লের দেন হচ্ছে এখানে কিন্তু পুতির ওয়ার্ক করা আছে সিকুয়েন্স লাগানো আছে খুব সুন্দর করে হালকা একটু মিন্ট কালারের কন্ট্রাস্ট থাকছে মানে নেক পার্টটা হচ্ছে সোভার কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ফরজান আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আপু এন্ড এটা থাকছে ড্রেসের বিউটিফুল দোপাট্টা ফ্যান্সি দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা খুবই ফ্যান্সি হবে অর্গানজার মধ্যে করা আছে এগুলা হচ্ছে তোমার একটু ফ্যান্সি টাইপের যে কোনো অনুষ্ঠানে গেলে হচ্ছে যেহেতু অনেক অনেক গরম অ্যাকচুয়ালি বাইরে সো এই জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে যেখানে যে একটু কমফোর্টেবল ড্রেস পরার জন্য তাহলে হচ্ছে কোথাও যে অনেক টাইম মানে থাকা যে আর কি একটু কমফোর্ট লাগে আর কি সো এই টাইপের ড্রেস গুলা কিন্তু এই জন্য বেস্ট হয় কারণ দোপাট্টা গুলো খুবই ফ্যান্সি ড্রেসটাও ফ্যান্সি বাট ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল মানে লং টাইপের ফ্যাব্রিক্স এর মধ্যে খুব সুন্দর কাজ করা আচ্ছা এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা পিঙ্ক কালার আছে এই যে পুরাটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রচন্ড সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে হবে চলে যাব নেক্সট ওয়ান ড্রেস এ পুরাটার মধ্যে যে বিউটিফুল ছিটে ছিটা বানারসি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর ডিজাইনটি নিচের পোর্শন মানে একটা বিউটিফুল লাইট পিঙ্ক এর সাথে হচ্ছে লাইট গোল্ডেন কালারের একটা কন্ট্রাস্ট করা থাকবে সো এটা ফ্রন্ট পার্টটা এন্ড দেন এটা থাকছে ড্রেসের ব্যাক পার্টটা লুক খুব সুন্দর এটা হচ্ছে নিচের পার্টটা ফ্লোরাল স্টেপ ডিজাইন করা এন্ড এটা হচ্ছে ড্রেসের স্লিভস পোর্শনটা যে নিচে একটু জিগজ্যাগ টাইপের ডিজাইন করা আছে তোমরা ছেলে এখান থেকে একটু কাট ওয়ার্ক করে নিতে পারো গোল্ডেন কালার জারি সুতু পুরাটার মধ্যে কিন্তু স্টোনস এর কাজ করা থাকছে পুতির কাজ করা আছে খুব সুন্দর একটা এক্সট্রা নেক পার্ট পেয়ে যাচ্ছে খুবই গর্জিয়াস এন্ড এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা ওকে দোপাট্টাটা হচ্ছে একটু লাইক স্ট্রবেরি টাইপের একটা কালার নো চেরি টাইপের একটা কালার চেরি টাইপের একটা কালার
খুব সুন্দর। পুরোটার মধ্যে হচ্ছে এই যে পিঙ্ক কালার এর এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে, মাঝে মাঝে হচ্ছে একটু গোল্ডেন কালার এর একটু কিউট ডিজাইন করা থাকে, একটু ফ্লোরাস টাইপের। দেন তোমার পায়ে হচ্ছে সুন্দর একটা প্যাচেস লাগানো আছে, খুবই গর্জিয়াস দোপাট্টাটা, খুবই ফ্যান্সি। ওকে, আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। তাদেরকে অবভিয়াসলি ফার্স্ট 100 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে দিতে হবে অ্যাডভান্স। যদি বিকাশ না করো তাহলে কিন্তু তোমাদের অর্ডারটা কনফার্ম হবে না। দেখতে মানে খুবই সফট মনে হয় আর কি। অ্যান্ড এই যে পুরোটা বডির কাজ দেখো, খুব সুন্দর ডিজাইন করা আছে নিচের পার্টও। এটা মেবি প্রিভিয়াসটা সেম ডিজাইন হবে, অ্যাকচুয়ালি ডিজাইনটা সেম লাগছে, খুব সুন্দর ডিজাইনটা। এটা লেন্থ কিন্তু 47 পর্যন্ত আছে, চড়াতে হিউজ কাপড় আছে। এই যে তোমরা দেখো মানে একটা ড্রেসের লেন্থ এর মতো হচ্ছে চড়া কাপড়টা আছে। অ্যান্ড এটা থাকছে ড্রেসের ব্যাক পার্টটা। ওয়া, আমার মনে হয় ব্যাক পার্টটাকে ফ্রন্ট পার্ট বানালে আরো বেশি গর্জিয়াস লাগবে। সাদি আপু থ্যাংক ইউ, রিজওয়ান আপু প্রাইস হচ্ছে 3400 করে আপু, 3400 টাকা অনলি। আর এটা থাকছে ড্রেসের লেন্থটা। এটা হচ্ছে ড্রেসের নেক পার্টটা। ওয়াও, এটা পরলে কোন এক্সট্রা জুয়েলারি পরতে হবে না গাইস, মানে দূর থেকে একটা জুয়েলারির মতোই মনে হচ্ছে। পুরাটাই হচ্ছে কাজ করা আছে, স্টোনস এর কাজ করা আছে, যে কিছু হ্যাঙ্গিটার্স লাগানো আছে, খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, পুতির ওয়ার্ক করা আছে, স্টোনস এর ওয়ার্ক করা আছে, খুবই গর্জিয়াস নেক কাটটা। ওমি আপু প্রাইস হচ্ছে 3400 টাকা আপু, কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা। ওকে, দোপাট্টাটা কিন্তু অর্গানজার মধ্যে করা আছে। যে এটা তোমার মিডলে হচ্ছে নেভি ব্লু একটা কন্ট্রাস্ট থাকছে, পুরাটার মধ্যে ছিটা ছিটা কাজ করা আছে, তারপর হচ্ছে চারপাশের পালে এরকম সুন্দর একটা প্যাচেস লাগানো থাকবে। দেন আঁচলের সেটটা কিন্তু অনেক গর্জিয়াস হবে, যে আঁচলের সেটটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা ডিজাইন করা আছে, পুরাটার মধ্যে সিকোয়েন্স লাগানো আছে। যারা হোলসেল নিতে চাও শোরুমে চলে আসো, বা পেজ থেকে হোলসেল নিতে পারবা। তো এটা আমি বলতে চাচ্ছি যে এটা হোলসেলের জন্য অ্যাভেলেবল আছে। সুন্দর ডার্ক পার্পল কালার, পার্পল কালার হবে। আপু পার্পল কালার বলছেন, আমি পার্পল কালার নিয়ে আসি। আপু এত সুন্দর আছে ডার্ক পার্পল কালার, দেন এটার কাজটাও কিন্তু অনেক বেশি সুপার। ওয়াও, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, পুরোটার মধ্যে হচ্ছে বানারসি ওয়ার্ক করা থাকবে। ওকে, পুরোটার মধ্যে হচ্ছে বানারসি ওয়ার্ক করা থাকবে। এটা ফ্রন্ট এন্ড ব্যাক এর মিডলে হচ্ছে স্লিপস টা দেওয়া থাকবে। দেখো স্লিপস কিন্তু অনেক গর্জিয়াস। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যেটাই বলো, আমার মনে হয় ফ্রন্ট এন্ড ব্যাক দুইটা সেমই কাজ করা আছে আর কি।
কোনো চেঞ্জিং পাচ্ছে না। আমার আরো মনে হচ্ছে যেটাকে ব্যাক পার্ট বলছে সেটা আরো বেশি গর্জিয়াস, সেটাকে আমি এখন ফ্রন্ট পার্ট বলবো। আর এটা হচ্ছে ড্রেসের এক্সট্রা নেক পার্টটা, যেটা কিনা একটা লাইট ব্রাউন কালারের কন্ট্রাস্ট থাকছে, দেন হচ্ছে এখানে গোল্ডেন কালারের জারি সুতোর কাজ করা থাকবে, ব্ল্যাক কালারের পার্ল স্টোনস এর ওয়ার্ক করা আছে, পুঁতির কাজ করা আছে, গোল্ডেন কালারের স্টোনস এর কাজ করা আছে, গোল্ডেন কালারের সিকোয়েন্স লাগানো আছে, অ্যান্ড দেন হচ্ছে কিছু হ্যাঙ্গিং টার্সেস লাগানো থাকবে, মানে পুরো গর্জিয়াস। জেরিন আপু লং হচ্ছে 47 আছে, আপু লং হচ্ছে 47 আছে, আমার জন্য তো অনেক বেশি লং, যারা একটু বেশি টল আপুরা আসো তাদের জন্য একটু শর্ট হতে পারে। অ্যান্ড এইটা থাকছে ড্রেসের দোপাট্টা, ওয়াও দোপাট্টাটা হচ্ছে হালকা একটু এমব্রয়ডার লন উইথ কটন এমব্রয়ডার দোপাট্টা, আপু এই কালেকশন হবে না, এমব্রয়ডারি লনের সাথে হচ্ছে এমব্রয়ডারি আবার দোপাট্টা কটনের এটা হবে না, হবে কই আমি তেমন কোন কালেকশন দেখতাম না। আপু ইনবক্স করো, আছে নাকি মিশালের একটা কালেকশন আছে, ইনবক্স করো। আচ্ছা এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা, হালকা একটা মাস্টার্ড টনের মধ্যে পুরাটার মধ্যে খুব সুন্দর ফ্লোরাস ডিজাইন করা আছে, ড্রিমি ডিজাইন আমি যেটাকে বলি, খুব সুন্দর একটা ডিজাইন। অ্যান্ড দেন হচ্ছে এটা পাড়টা, পাড়ে হচ্ছে বিউটিফুল করে কাটওয়ার্ক করা থাকবে, আসলে সাইডও কাটওয়ার্ক করা আছে, চিন্তা নাই চারো পাশে কাজ করা আছে। ওকে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা, যার সঙ্গে ড্রেসটা পছন্দ হয়েছে একটি স্ক্রিনশট নিয়ে নাও, প্রাইস হচ্ছে মাত্র 3,400 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 3,400 টাকা, ড্রেসটা জাস্ট অস্থির আপু, থ্যাংক ইউ মরিয়াম আপু, প্রাইস হচ্ছে 3,400 টাকা, যারা পার্পল লাভার্স আছে এটা নিয়ে নাও। আজকে কালার গুলা জোস ছিল, মানে ড্রেসটাও খুবই কমফোর্টেবল, দেন খুবই ফ্যান্সি লুক, দোপাট্টা গুলা তো অস্থির, আর কালার গুলাও। এটা হচ্ছে নেক্সট এন্ড লাস্ট ওয়ান একটা ড্রেস, যেটা খুব সুন্দর একটা, আমি কালারের নাম জানি না সরি, খুব সুন্দর একটা কালার, লাইক একটু লাইট টোনের মধ্যে হবে, একটু লাইট টোনের মধ্যে হবে, পুরাটার মধ্যে সুন্দর করে ডিজাইন করা থাকবে, নিচের পাটিতে ফ্লোরাস ডিজাইন করা আছে, বানারসি যদিও তার মধ্যে হচ্ছে একটু ফুল টাইপের আর কি ডিজাইনটা করা, খুব সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট যেটাই বলো, খুব সুন্দর। অ্যান্ড এটা থাকছে ড্রেসের স্লিভসটা, এটা হচ্ছে ড্রেসের নেক পার্টটা, ওয়াও নেক পার্টের কালারটা মানে একটা সুন্দর পার্পল, দেন হচ্ছে হালকা একটু রেড টাইপের কালার, গোল্ডেন কালারের একটা কন্ট্রাস্ট আছে, খুব সুন্দর পুঁতির কাজ করা আছে, স্টোনস এর কাজ করা আছে, এখানে হচ্ছে হ্যাঙ্গিং টার্সেস লাগানো থাকছে, চারো পাশে কাটওয়ার্ক করা আছে, এক্সট্রা করে কোনো কাটওয়ার্ক এরও ঝামেলা নাই, পুরো মিক করেই দিচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা, এই কালারটা আমার কাছে কেন যেন খুব ভালো লাগে, মানে একটা হালকা পার্পল টাইপের একটা কালার, লুকটা খুব গর্জিয়াস একটা লুক দেয়, আর পুরোটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ছিটা ছিটা করে, দেন হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, যে চারো পাশে হচ্ছে এরকম সুন্দর প্যাচেজের মতো করে কাজ করা থাকবে। আর এটা হচ্ছে প্যান্ডের কাপড়টা, সো এই গর্জিয়াস ড্রেসে যারা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট নিয়ে নেবো, প্রাইস হচ্ছে মাত্র 3,400 করে, দিন হামেদ জানান ভলিউম 2 কালেকশন, ড্রেসটা হচ্ছে জ্যাকওয়ার্ড লনের মধ্যে প্যান্টের কাপড় অ্যান্ড কামিজটা থাকছে, দোপাট্টাটা হচ্ছে ফ্যান্সি অর্গানজা ফ্যাব্রিক্স এর মধ্যে হবে, প্রত্যেকটা ড্রেসের সাথে একটা গর্জিয়াস এক্সট্রা নেক পেয়ে যাবা, দোপাট্টা গুলো তো অনেক বেশি ফ্যান্সি হবে, সো ড্রেসটা হচ্ছে কমফোর্টেবল রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই গর্জিয়াস হবে অ্যাকচুয়ালি, যার যেটা পছন্দ হবে দ্রুত করে বাজারে কনফার্ম করে ফেলবা, প্রাইস মাত্র 3,400 করে, আর যারা হোলসেল নিতে চাও শোরুমে চলে আসো। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, আমার সাথে দোয়া করবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।